এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট হচ্ছে এম ইজ আর যার অর্থ হচ্ছে হওয়ায় আছে এবং পাস্ট পাস্ট হচ্ছে ওয়াজ অ্যান্ড ওয়্যার এবং এই পাশে আমরা দেখব ফিউচার ফিউচার হচ্ছে শ্যাল বি উইল বি যার অর্থ হচ্ছে হবে এবং থাকবে সো এখন আমরা এটাকে স্ট্রাকচারে ফেলে দেবো দেখুন সাবজেক্ট সাবজেক্টের পর হচ্ছে ভার্ব এবং ভার্বের পর হচ্ছে এক্সটেনশন সো ভার্ব কি ভার্ব হচ্ছে কোনো কিছু করা যাওয়া খাওয়া আর আমরা ভি ভার্ব শিখছি সো এখানে এম ইজ আর এই এম ইজ আর হচ্ছে ভি ভার্ব এখানে সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব এবং তারপর হচ্ছে এক্সটেনশন এখানে ভার্বের নিচে এম ইজ আর রয়েছে এম ইজ আর মানে হ এবং আছে এবং ফার্স্টে দেখুন ফার্স্টে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্বের নিচে হচ্ছে ওয়াজ অ্যান্ড ওয়্যার এবং আমরা এই পাশে দেখি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সো ভার্বের নিচে আছে শ্যাল বি অ্যান্ড উইল বি সাবজেক্ট সাবজেক্ট এখন সাবজেক্টের পরে একাধিক ভার্ব রয়েছে এম ইজ আর এখন সাবজেক্টের পরে এম বসাবো না আর বসাবো না ইজ বসাবো এটা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে বিগত দিনে দুইটি লেসনে আপনারা বিগত দিনের ক্লাসগুলো ইউটিউবে গিয়ে ভালোভাবে বারবার দেখতে থাকুন দেখুন এখানে এম হচ্ছে এমন একটি ভার্ব যেটা আয়ের সাথে সারা জীবন বসে তাহলে আই সবসময় সারা জীবন এমকে কল করবে সো এম নিয়ে কোনো টেনশন নেই আয়ের সাথে এম এটা বাদে দিলাম এটা সারা জীবন তার সাথে বডিগার্ড বাকি থাকলো ইজ এবং আর আমরা জানি থার্ড পারসন যে সিঙ্গুলার একটা গ্রুপ করেছি সেটার সাথে ইজ এবং প্লুরাল যে আরেকটি গ্রুপ করা রয়েছে সেটার সাথে হচ্ছে আর তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে সাবজেক্ট অনেক কিছুই হতে পারে করিম রহিম হি সি দেই অনেক কিছুই হতে পারে বাট সিঙ্গুলার গ্রুপের জন্য ইজ প্লুরাল গ্রুপের জন্য আর এবং আয়ের সাথে এম সারা জীবন ফিক্সড এবার আমরা চলে যাই পাস্টে পাস্টে দেখুন সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব সো ভার্ব হচ্ছে ওয়াজ অ্যান্ড ওয়্যার সিঙ্গুলারে আমরা ওয়াজ বসাবো এবং প্লুরালে ওয়্যার বসাবো একেবারে সিম্পল আপনি যদি একটু মিল করতে চান তাহলে দেখুন আপনি বর্তমানে যদি ইজে থাকেন তাহলে ইজ থেকে আপনি চলে যাবেন ওয়াজে জাম্প করবেন যেমন ধরুন যে সে ব্যস্ত আছে শি ইজ বিজি এখন সে ব্যস্ত ছিল অতীতে যদি যান তাহলে শি ইজ বিজি না হয়ে শি ওয়াজ বিজি চলে যাবে অর্থাৎ ইজ থেকে ওয়াজে শিফট করবেন আপনি তাহলে আপনি ইজ থেকে ওয়াজে পাস্টে যেতে পারবেন এবং আর থেকে ওয়্যারে আপনি যেতে পারবেন অর্থাৎ আর হচ্ছে প্লুরাল ওয়্যার হচ্ছেও প্লুরাল বর্তমান থেকে অতীতে যাওয়া সহজ একটা মাধ্যম খুব চোখে পড়ার বিষয় এটা এবার আমরা ফিউচারে চলে আসি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এখানে শ্যাল বি উইল বি রয়েছে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই আপনারা উইল বি ব্যবহার করবেন আর এগুলো যখন স্পোকেনে কথা বলবেন তখন তো অবশ্যই সংক্ষেপ করেই বলবেন সেক্ষেত্রে উইল বিটাই আমি প্রিফার করব প্রিয় শিক্ষার্থীরা এবার একটি সেন্টেন্সের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি দেখুন এখানে রয়েছে আমি ক্লাবে আছি মানে আমার নাসিস ক্লাবে আমি আছি এই মুহূর্তে সো আমি ক্লাবে আছি একটা স্থানে আছি নিশ্চয়ই আমি যাই ব্যবহার সো আমি ক্লাবে আছি থেকে ছিলাম অতীতে চলে যাই তাহলে আমি ক্লাবে ছিলাম রাইট এবং আমি ফিউচারে একটা সেন্টেন্স বানাবো সেটা হচ্ছে আমি ক্লাবে থাকবো এখনও থাকিনি বাট আমি ক্লাবে থাকবো সো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আছি থেকে ছিলাম এবং আছি থেকে থাকবো রাইট